বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাকে তো তোমরা চিনতেই পারছো, আমি হচ্ছি হ্যাডেন। হ্যাডেন হ্যাডেন যে যাই বললো সমস্যা নাই। আমরা এখন একটা কেক প্রতিযোগিতায় চলে এসেছি, এখানে একটা চ্যালেঞ্জ হবে। হাম ইয়াহ পে কিয়া কর রহে হাম ইনকো সাপোর্ট করনে আতে হ্যায়। এই হচ্ছে বালাজি আমার সাথে। আসলে কেক কম্পিটিশন হচ্ছে, এই কেকটা আসলে দেখতে যত সুন্দর খাইতে আর মজা। যাই হোক সমস্যা নাই, কম্পিটিশনে আমি চ্যাম্পিয়ন হব। এ বালাজি নাকি 2004 সালে যারে পিডাইয়া কলম্বোতে 143 করছিলাম, কার কার মনে আছে কমেন্টে জানাই দিও। শোয়েব মালিক তুমি যাই বলে সমস্যা নাই, এখন কম্পিটিশন হচ্ছে, তুমি কাকে সাপোর্ট করবা বলে দাও। আসলে আমি বালাজি ভাইকে অনেক পিটাইছি, বালাজি ভাইকে সাপোর্ট করব, কিন্তু আসলে সাকিব জিততে যেতে পারে। ও আসলে আমি কনফিউশনে পড়ে গেছি। ওকে যাই হোক, এখন সাকিব কথা বলবে। সাকিব বলো তো, যেহেতু এখন কম্পিটিশন হবে সো আমি একটু বলে দেই, এই কম্পিটিশনটা যদি আমি জিততে পারি তাহলে বিসিবি সভাপতি হয়ে যাব। সো আমাকে সাপোর্ট করবেন, কমেন্টে লিখে দিবেন সাকিব আল হাসান। আচ্ছা ঠিক আছে, অনেক কথা শুনছি, শুরু করো শুরু করো। এ বেটা এটা লসে। ঠিক আছে স্টার্ট। ও ভাই দেখো 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 কিভাবে খাওয়া হচ্ছে, কে কে জিততে পারে আপনারা কমেন্টে দ্রুত জানাই দেন। সব সবাই তালি দাও তালি দাও। ওরে ভাই সাকিব তো যেভাবে খাইতেছে মন হইতাছে এতে জিতে যাইব আজকে। এদিক দিয়ে বালাজি খাও না, কে খাও 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 ভালো করে খাও। আরে বালাজির মুখের থেকে বেরিয়ে যাইতেছে কে, আরে ভালো করে খা রে ভাই। ওই যে ব্রেক শেষ করে ফেলাইছে কে, খাবার তার মতো খাইতেছে। এরে সাকিব ভাই কি তে রে ভাই, তুই এমনি খাইয়ে শেষ করে লেছস? ইয়ে জিততে গেছি, এই চ্যালেঞ্জে জিতে বিসিবি সভাপতি হইতে হবে, এই কারণে আমি তাড়াতাড়ি খাইছি। ওরে বাবা রে কি খাউন্ডা খাইছি রে ভাই। আসলে ঠিকই বলেছো, এই কারণে আমি তোমাকে সাপোর্ট দিয়েছি, আমি জিতি নাই। কলকাতার বাকি প্লেয়াররাও একজন আরেকজনকে এইভাবেই সাপোর্ট করে পাশে থাকবে এবং কলকাতাকে চ্যাম্পিয়ন করবে। কলকাতার যারা আছো কমেন্টে লিখে দাও কলকাতা নাইট রাইডার্স।